আমি দেশেই আছি আমাকে কেউ আটক করেনি হারুন ছাত্রজনতার গণ অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা সোমবার পাঁচ আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দিয়ে বঙ্গভবন থেকেই হেলিকপ্টারে দেশ ছাড়েন শেখ হাসিনা সে সময় তার সঙ্গে ছিলেন বন শেখ রেহানা এছাড়াও দেশ ছেড়েছেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা অনেকেই দেশ ছাড়তে গিয়ে বিমানবন্দরে আটক হচ্ছে এদিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস মুহাম্মদ হারুনার রশিদ এয়ারপোর্ট থেকে আটক হয়েছেন সেনাবাহিনীর হাতে এমন খবর ছড়িয়ে পড়েছে ফেসবুকে তবে তিনি দেশেই আছেন এবং তাকে কেউ আটক করেনি বলে দাবি করেছেন পুলিশের ওই কর্মকর্তা মঙ্গলবার ছয় আগস্ট বিকেলে দেশের বিভিন্ন গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি বলেন আমি সকালে অফিসে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখি কেউ নেই পরে আমি বাসায় চলে এসেছি দেশ ছাড়ার চেষ্টা বিষয়ে জানতে চাইলে পুলিশের ওই কর্মকর্তা বলেন আপনারা সংবাদ সংবাদকর্মীরা বলছেন আমি এয়ারপোর্ট থেকে ফিরে আসছি এ ধরনের কিছু বলছেন নাকি আমি কালকে কেমনে যাব গতকালই তো ফ্লাইট বন্ধ ছিল ফ্লাইট তো আজকে থেকে শুরু হয়েছে তা আমি কালকে কিভাবে যাব এটা তো রিউমার এই ছিল এখনকার প্রতিবেদন নিত্য নতুন সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন মুক্তা পারভেস ডেস্ক রিপোর্ট বি নিউজ ঢাকা